শাওলিং মং বা সন্ন্যাসী। দর্শক, আপনি হয়তো শাওলিং মং বা সন্ন্যাসীদের বিষয়ে কখনো না কখনো অবশ্যই শুনেছেন। দেখতে তো এই শাওলিং মংদের আম পাবলিকের মতোই লাগে, কিন্তু আসলে এই মংদের কাছে বাস্তবে যে সুপার পাওয়ার রয়েছে তার দুনিয়ার কোনো হিউম্যানের কাছেই নেই। কুংফু, কারাটে, মিউথাই, টেকওয়েন এমনই সব বিভিন্ন রকম ট্রেনিং নিয়ে নিজেকে সাধারণ মানুষের সীমা অতিক্রম করে অন্য এক লেভেলে নিয়ে যায় এই শাওলিং মংরা, যার দরুন দুনিয়ার যে কোনো ফাইটাররা আজ পর্যন্ত এই শাওলিং মংদের কোনো ফাইটে হারাতে পারেনি। কিন্তু এই সুপার পাওয়ার তাদের মধ্যে রাতারাতি তৈরি হয়ে যায় না, এর জন্য তাদের কঠোর পরিশ্রমের সাথে অসম্ভব যন্ত্রণাদায়ক সব ট্রেনিং গ্রহণ করতে হয়। তো আজকের ভিডিওতে আমরা শাওলিং মংদের এমন সব আনইউজুয়াল ট্রেনিং এবং টেকনিক সম্পর্কে জানবো, যার মাধ্যমে এই মংদের দুনিয়ার সবচেয়ে ভয়ানক মানুষের মাঝে একজন হিসেবে তৈরি করে। তো ভিডিও শুরু করার পূর্বে আপনাকে ওয়েলকাম করছি ডার্ক ব্লু এর আরেকটি নতুন ভিডিওতে, আয়রন হেড। দর্শক, আপনারা সবাই হয়তো ভালো করেই জানেন মানুষের শরীরের সবচেয়ে নাজুক অঙ্গ হলো মাথা। এর মধ্যে কোনো আঘাতই সহ্য হয় না, এমনকি মাথায় যদি বড় কোনো আঘাত লাগে তাহলে মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। কিন্তু আপনি শুনে রীতিমতো বিশ্বাসই করবেন না, শাওলিং মাস্টাররা নিজের মাথায় বাড়ি, লাঠি, লোহা, ইট পাটকেল মেরে নিজের মাথা মজবুত করার চেষ্টা করে। আর এই ট্রেনিংটি তাদের প্রতিদিনের রুটিনের অংশ। এই ট্রেনিং এর মাধ্যমে তারা তাদের ইন্টারনাল ফোর্সকে বাড়াতে থাকে। বাড়িঘাটের সাহায্যে বা দেওয়ালে এরা নিজের মাথাকে নিজের সর্বশক্তি দিয়ে মারে। কিন্তু অদ্ভুত বিষয় হলো এটি করতে এদের ব্যথা পর্যন্ত লাগে না। সাধারণ মানুষের তো সাধারণ মাইগ্রেনের ব্যথাই সহ্য হয় না। শুরুতে এরা মাথায় নরম কাপড় রেখে হালকা কাঠের লাঠি দিয়ে বাড়ি মারে, পরে যখন এটি করতে এক্সপার্ট হয়ে যায় তখন কাপড় ছাড়াই যে কোনো জিনিস মাথায় মেরে দিতে পারে। শুধু এটুকুতেই সীমাবদ্ধ নয়, এই মংরা নিজের মাথাকে ড্রিলিং মেশিনের সামনে ছেড়ে দিতেও ভয় পায় না। তাদের মতামত হলো এটি করার মাধ্যমে মাথার ডিউরেবিলিটি বাড়তে থাকে, মেকিং এ স্টিল বডি। সতর্কতা বাণী, এখন যা দেখছেন সেটাকেও বাড়িতে করার চেষ্টা করবেন না এবং করা উচিতও নয়, কেননা এর পেছনে থাকে মংদের অনেক বছরের পরিশ্রম ও অনুশীলন। গলা আমাদের শরীরের সবচেয়ে নরম হাড়, এই নরম হাড়কে এইভাবে শক্ত বানানো হয় শাওলিং টেম্পলে। শাওলিনদের গলা এভাবে লাঠি বা ডালে মেরে মেরে এমন মজবুত বানানো হয় যাতে যে কোনো লাঠি দিয়ে মারলে সেটা ভেঙে যায়। এর জন্য প্রায় 10 বছর ট্রেনিং এর প্রয়োজন হয়। আয়রন বুল টেকনিক। দর্শক, আয়রন বুল মংদের ট্রেনিং এর সবচেয়ে যন্ত্রণাদায়ক একটি পার্ট। শুরুতেই ট্রেনিং এ মংদের পেটে এবং তার আশেপাশে আঙ্গুলের সাহায্যে চাপ দেওয়া হয়। এই এক্সারসাইজ মূলত রাতে করা হয়, ঘুমোতে যাওয়ার আগ মুহূর্তে। এর ফলে সারা রাত এই ব্যথাকে সহ্য করতে হয় তাদের। কিন্তু আগামী রাতে আবারও তারা একই কাজ শুরু করে, এর মাধ্যমে এদের পেটের স্কিন শক্ত হয়ে যায়। আর যখন পেটের স্কিন অনেক শক্ত হয়ে যায় তখন তাদের পেটে চাকু, তলোয়ার দ্বারা পর্যন্ত আঘাত করা হয়। ইন্টারেস্টিং বিষয় হলো এতে যে যন্ত্রণা হয় এই মংরা এগুলো পর্যন্ত সহ্য করে নেয়। এই টেকনিকে যখন মং এক্সপার্ট হয়ে যায় তখন এর পেটে বড় বড় লাঠি এবং হাতুড়ির সাহায্যে আঘাত করা হয়। প্রাথমিক অবস্থায় হাত কাঠের হলেও পরবর্তীতে এই হাতুড়ি লোহার হয়ে থাকে। এই ট্রেনিং লম্বা সময় যাবৎ চলতে থাকে আর ধীরে ধীরে তারা এই টেকনিকে এক্সপার্ট হয়ে যায়। ওয়াল্কিং অন ওয়াটার। শাওলিন মাস্টারকে স্ট্রং বানানোর জন্য যে সকল টেকনিক শেখানো হয় তার মধ্যে একটি হলো ওয়াল্কিং অন ওয়াটার, যার মধ্যে মংকে পানির উপর দৌড়াতে হয়। এটি শাওলিন ট্রেনিং এর সবচেয়ে টাফ এক্সারসাইজের মধ্যে একটি। এটিকে জিনিয়াস শো অফ টেকনিক বা স্কিন অফ লাইট বডি নামেও ডাকা হয়ে থাকে। এই কাজে মংকে পানির উপর রাখা লাকড়ির উপর দিয়ে দৌড়াতে হয়। এতে দৌড়ের সময় নিজের ব্যালেন্স ঠিক রাখা লাগে যাতে পরে না যায়। কোনো নর্মাল মানুষ পানির মধ্যে এভাবে না পরে গিয়ে দৌড়াতে পারবে, কিন্তু এই শাওলিং মংরা এই ইম্পসিবল কাজকে পসিবল করে দিয়েছে। এই কাজে এক্সপার্ট হওয়ার জন্য মংরা দৈনিক কয়েক ঘন্টা প্র্যাকটিস করে, বালতি বা ড্রামে পানি দিয়ে পরে তারপর তারা এর উপর প্র্যাকটিস করতে থাকে। এসব শিখতে তাদের কয়েক বছর লেগে যায়, তারপর গিয়ে তারা এটি করতে এক্সপার্ট হয়। এই টেকনিক শেখার পর এই মং শুধু পানিতেই দৌড়াতে পারে এমন নয়, বরঞ্চ একটি স্টিলের সাহায্যে হাওয়াতে দাঁড়িয়ে যাওয়া বালতিতে পানি রেখে বাটারফ্লাইয়ের মতো করে লাফাতেও পারে। শাওলিনরা এসব কিভাবে করে ফেলে এটা তো জানি না, বাট এগুলো রিয়েলি ম্যাজিক্যাল। বডি টেম্পারেচার। শাওলিন মাস্টাররা তাদের পারফেকশন পর্যন্ত নিতে ফিজিক্যাল ট্রেনিং এর সাথে সাথে মেন্টাল ট্রেনিংও করে থাকে। শুনতে তো এই বিষয়টা একদমই ফেক মনে হয়, কিন্তু এই বিষয়টা সত্যি যে এরা এদের মাইন্ড পাওয়ার কাজে লাগিয়ে শরীরের টেম্পারেচার কম বেশি করতে পারে। হার্ভার্ড ইউনিভার্সিটির রিসার্চার এই বিষয়টা সত্যতা দিয়েছেন যে মং নিজের মাইন্ডের শক্তি কাজে লাগিয়ে নিজের বডির টেম্পারেচার কম বেশি করতে পারে। মং এই কাজ জি পামু মেডিসিনের মাধ্যমে করে থাকে। এই লোক নিজের শরীরে একটি ভেজা কাপড় জড়িয়ে বসে পড়ে এবং মাইন্ডের সাহায্যে নিজের শরীরের তাপমাত্রা বাড়িয়ে এই কাপড় শুকানোর চেষ্টা করে। এই কাজটি শুধুমাত্র চীনের কিছু মংরাই করতে পারে। এটি করতে এদের সুপার অ্যাক্টিভ মাইন্ড পাওয়ার এবং ডিপ মেডিসিনের দরকার পড়ে। এদের এই এবিলিটি সত্যি বলতে কোনো সুপার পাওয়ার থেকে কম নয়। ইমপ্রুভমেন্ট। মার্শাল আর্ট, যাকে কুংফু বলা হয়ে থাকে, এখানে শাওলিং মংদের সর্বপ্রথম নিজের হাত এবং পা দিয়ে লড়তে শেখানো হয়। তারপর শেখানো হয় কিভাবে হাতিয়ার দিয়ে লড়তে হয়। এর জন্যই করা হয় স্কিল ইমপ্রুভমেন্ট। পা মজবুত ও দক্ষতা বাড়ানোর জন্য দুই পিলারে বসা ও দাঁড়ানোর মাঝামাঝি অবস্থায় থাকতে হয়। শুধু তাই নয়, হাতে দেওয়া হয় পানি ভর্তি দুইটি বালতি,
কখনো কখনো শরীরের ব্যালেন্স ধরে রাখার জন্য কাঁধে ও মাথায় পোয়ালা রাখা হয়, যেটা ফেলা যাবে না। ট্রেনিং এর সময় শেখানো ট্রিক্স সবসময় মনে রাখতে হয়। যদি কখনো একটি ভুল হয় তাহলে এর জন্য আছে কঠিন শাস্তি। সবচেয়ে কঠিন কাজ হলো স্পঞ্জ ব্যবহার করে লড়াই করা, কেননা হাতিয়ার গুলো অনেক ধারালো ও কঠিন হয়ে থাকে, যেটা যে কোনো সময় মনকে বড় ধরনের জখম করতে পারে। এই জন্য এখানে ভুল করা বা অসফল হওয়ার স্থান নেই। পেইন ত্রিশুল, দর্শক শাওলিং মাস্টারদের ট্রেনিং এ সবচেয়ে বেশি যে টেকনিকে ফোকাস করা হয় তা হলো ব্যথা সহ্য করা বা ব্যথাকে ফিল না করা। বছরের পর বছর ট্রেনিং এর মাধ্যমে এদের মাইন্ডে এই বিষয়টা ঢুকিয়ে দেওয়া হয় ব্যথা বলে কিছু নেই। তারপর যখন এই ট্রেনিং এ মং সফল হয়ে যায় তখন তার কাছে কোনো ব্যথাই আর ব্যথা বলে মনে হয় না। মাত্র 6 বছর বয়স থেকে এদের এই ট্রেনিং শুরু হয়ে যায়। শেখানো হয় কিভাবে দরদ সহ্য করে মরদ হতে হয়, কিভাবে শরীরের ফ্লেক্সিবিলিটি বাড়ানো যায়। 6 বছর বয়সে নিজের পা মাথার উপর নিতে শিখে যায় এই বাচ্চারা। দুই পা পেছন থেকে পেঁচিয়ে কাছে ঝুলে থাকার সময় বাচ্চাদের অবস্থা কেমন হতে পারে দেখে আন্দাজ করতে পারছেন নিশ্চয়ই। এই পজিশনে বাচ্চাদের কয়েক মিনিট রাখা হয়, কারণ ব্যথা সহ্য করার ক্ষমতা হচ্ছে শাওলিং মং হওয়ার প্রথম ধাপ। মংদের চিকেং নামে একটি স্পেশাল ট্রেনিং শেখানো হয়। এটি ব্যথা সহ্য করার একটি বিশেষ ট্রেনিং। এটি বডিকে স্ট্রং এবং হার্ড বানাতে সাহায্য করে। এরপরই এই মংরা যে কোনো ধরনের ফিজিক্যাল ইঞ্জুরি সহ্য করে নিতে পারে। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে দিন আপনার ফ্রেন্ডের সাথে, যাতে করে তারাও এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও মিস না করে। আর আপনি যদি এমন সব ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আপনার কাছে রিকোয়েস্ট রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।